এদিকে বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের বুশরাকে সিএমএম আদালতে তুলে পুলিশ। এই সময় 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিন মঞ্জুর করেন আদালত। এর আগে ফারদিনের বাবার করা মামলায় রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেফতার করে পুলিশ। নিখোঁজের 3 দিন পর গত মঙ্গলবার নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আরেক অনুষ্ঠানে বলেছেন, হত্যার তদন্ত চলছে, অপরাধী ধরা পড়বে দ্রুতই। এই ছাত্রটিকে লাস্ট লোকেশন আমরা দেখেছিলাম গাজীপুরে, গাজীপুর থেকে তারপরে কেমনে এই নদীতে আসলো, এগুলো আমাদের দেখার বিষয়। আমরা অনুসন্ধান না করে পুরোপুরি ইনকোয়ারি না করে আমরা একটা তথ্য দিব, পরে আবার ভুল হবে সেটা আমরা করতে চাই না। আমরা সত্যটা উদ্ঘাটন করেই আমরা জানাবো। আমরা মনে করি যেই করে থাকুক আমরা এটা বাইর করতে সক্ষম।